কি করে দি আমি হ্যালো আঙ্কেল হ্যালো আঙ্কেল মন কি করে হ্যালো আঙ্কেল ইশ কি অবস্থা দেখো কথাটা হচ্ছে কি বড় বাবু আজকে ক্লাবের ছোট বাবু খুব ভালো নাচলো তো তাই সীমা দিদি আর তার সঙ্গী সাথীরা একটু খাইয়ে দিয়েছে একটু বেশি হয়ে গেছে বোধহয় একটু বেশি নয় পুরোপুরি আউট গুড নাইট আঙ্কেল গুড নাইট বুঝলেন বাবু আমাদের দেশ বলে আমাদের ছোট বাবু ঘরে ফিরে এলেন তা নালে আমেরিকা হলে আরে আমেরিকা হলে কি হতো দেখ হতো কিবার রাতে ঘরে নিয়ে যেত তার আর সকালে এসে ধমকে বলতো বিয়ে করো না হলে কোটে গেলাম বাবু আমি ভাবছি বিয়ে দিয়ে দিলে ছোট বাবু আমাদের বাধ্য ছেলে হয়ে যাবেন স্যার এই ফটোটা দেখুন স্যার মেয়েটা প্রোফাইলে মাধুরী সামনে করিশ্মা আর পেছনে রবীনা টন্ডনের মতো দেখা যায় থাকে উত্তরপাড়া নামটা হলো মোহিনী কি রে বৃন্দা আগে সিনেমা টিনেমা তো দেখি না এই ফটোটা দেখুন স্যার একে তো একেবারে কাজলের মতো দেখা যায় কোটিপতি বাপের আদুরে কন্যা নামটা হলো পূজা পূজা ভাট না বাত্রা গুড মর্নিং ড্যাডি গুড মর্নিং গুড মর্নিং কি ড্যাডি আমাদের কোম্পানির জন্য মডেল সিলেক্ট করছ নাকি মডেল নয় মেয়ে 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 না মেয়ে নয় বউ বউ মানে আমার বউ আমার বউ তুমি কেন দেখবে তুই দেখবি হ্যাঁ ঘটক দেখাও আগে এইটা দেখুন স্যার দিনে শ্রীদেবী আর রাতে জুহি আমার শ্রীদেবী কি জুহির দরকার নেই বিয়ে করব না আমি মানে একেবারে করবি না না এক্ষুনি করবি না দেখো ড্যাডি প্রথমে তো আমার পছন্দের মেয়ে দরকার দ্বিতীয় কথা হলো আমার মেন্টালিটি তার মেন্টালিটির সাথে ম্যাচ করা দরকার তারপর আন্ডারস্ট্যান্ডিং লাভ তারপরে বিয়ে এতে এক বছর লাগতে পারে দশ বছরও লাগতে পারে এটা তোমার হাতে বা আমার হাতে নয় সব উপরওয়ালার হাতে আমাকে এসব বোঝাতে আসিস না আবু যা যা ইচ্ছে তাই যদি করতে পারে তাহলে আমি মিষ্টি খেতে পারবো না কেন আমি আলবাত খাবো ড্যাডি তুমি জোক করছো না নো আই এম নট জোকিং আই এম সিরিয়াস তোকে জন্ম দিয়ে তোর মা স্বর্গে চলে গেল তোরই কথা ভেবে আমি আর বিয়ে করিনি আজকে তোর কষ্ট হয় ভেবে নিজের সমস্ত দুঃখ যন্ত্রণাকে এই বুকে চেপে রেখে আমি তোর কথা মতো আমেরিকা পাঠিয়েছি তোর ইচ্ছায় অনিচ্ছায় আমি কোনো দিন বাধা দিইনি কিন্তু কিন্তু আজ যেভাবে তোর ড্যাডির স্বপ্নকে ভেঙে চুরমার করে দিলে তুই আমার আমার বেঁচে থেকে লাভ কোথায় ড্যাডি প্লিজ শোনো না আমার ড্যাডি না ড্যাডি শোনো না আমি কোনো কথা শুনবো না ড্যাডি প্লিজ লিসেন টু মি আমাকে ড্যাডি লিসেন টু মি আমি কোনো কথা শুনতে চাই না ড্যাডি প্লিজ আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন এনি মোর লিসেন টু মি আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন এনিথিং বিয়ে করব আমি যে মেয়েকে তুমি ঠিক করবে তাকেই বিয়ে করব আমি কিন্তু একটা শর্ত আছে শর্ত সেই মেয়েটার সাথে সংসার করব আমি মাত্র এক বছর এক বছর মানে সেই এক বছর তার সঙ্গে থেকে দেখা দরকার যে আমি তার সঙ্গে সারা জীবন থাকতে পারি কিনা যদি একজনের মনে হয় যে থাকা সম্ভব নয় তাহলে তাহলে ডিভোর্স এটা কি ধরনের বিয়ে হলো তাছাড়া এক বছরের জন্য বিয়ে করতে তোকে কে রাজি হবে রাজি হলে বিয়ে হবে না হলে না বাস রাজু রাজু শুনলি তো রামু ওর বিয়ে করার কোনো ইচ্ছেই নেই তার জন্য এত সব বাহানা এত শর্ত ওর ভিতরে বাবার জন্য কোনো দরদই নেই ওহো আপনি এমন কেন ভাবছেন বলুন তো যে ছেলে একদমই রাজি হচ্ছিল না সে তো শর্ত দিয়েও রাজি হয়েছে আরে তারপরে যখন বছর পার হয়ে যাবে তখন তাকে নদীতে ভাসিয়ে দেবো নাকি এমন সব ঘটনা সিনেমাতেই ঘটতে পারে তা বলে বাস্তব জীবনে এমন ঘটনা শুনেছিস কখনো আপনি নিজের কথা একবার ভাবুন না আপনিও তো বিয়ে করবেন না বলেছিলেন তারপরে বিয়ে করলেন রাজুর জন্ম হলো সবই মায়া বাবু সবই মায়া আগে বিয়েটা হোক তারপর মায়াতে এমনি জড়াবেন যে ছোট বাবু আর বৌমাকে ছেড়ে নড়তেই পারছেন না আপনি কিচ্ছু চিন্তা না করে আগে কোণেটা ঠিক করে নিন দেখবেন লক্ষ্মী ঘরে এলে রাজু বাবু আমাদের পুরো বদলে যাবে দেখুন ঘনশ্যাম বাবু আমাদের যা স্ট্যাটাস তাতে আপনাদের সাথে সম্বন্ধ করাতে আমার আপত্তি ছিল কিন্তু আমার ছেলে মনোজ আপনার মেয়ে রিতাকে ভালোবাসে তো তাই আমরা দুজনে আজকে এখানে আসতে বাধ্য হয়েছি সবাই চুপ করে গেলেন কি ব্যাপার এখানেই তো সমস্যা বাবা ভাবছেন গীতার বিয়ে না হলে রিতার বিয়ে হয় কিভাবে হ্যাঁ তা অবশ্যই ঠিক তাই না মালতী বড় মেয়ে ঘরে থাকতে ছোট মেয়ের বিয়ে দিলে লোকে অবশ্য নানা কথা বলবে
ওহো, আমরা এখনি বিয়ে দেওয়ার কথা বলছি না। খালি দিনটা পাকা হলে চিন্তা থাকে না। সে কি? দিন কি করে পাকা করে দেবো? দেনা পাওনার কথা এখনো পর্যন্ত পাকা হয়নি। তার মানে আপনি যৌতুকের কথা বলছেন তো? এ শব্দ কেন ব্যবহার করছো? আমাদের মনোজ হলো গ্রাজুয়েট, তার স্ট্যাটাসের দিকে যে কত দেবে সেটা কি আমি বলবো? এই 3 লক্ষ। আমরা আলট্রামডার লোক বলে ওদের সম্পর্কে বাধা না দিয়ে বিয়েতে রাজি হয়েছি। তা না হলে অনেক মেয়ের বাবারা লাইন দিয়ে বসে রয়েছে, তাই না? ঠিক আছে, আমরা ওই টাকাটাই জোগাড় করব। আমি জানতামই আমাদের স্ট্যাটাসটা দেখে এরা নিশ্চয়ই রাজি হয়ে যাবেন। আমরা উঠছি ঘনশ্যাম বাবু, টাকাটা জোগাড় হয়ে গেলে বিয়ের তারিখটাও পাকা হয়ে যাবে, নাকি গো? হ্যাঁ, আচ্ছা আমরা তাহলে আসছি মা। হ্যাঁ আসি ঘনশ্যাম বাবু। আয় বাবা মনোজ, আয়। কোন ভরসায় তুই ওদের কথা দিয়ে দিলি মা? সংসার চালিয়ে ঘর ভাড়া দেওয়ার টাকা থাকে না, 2-3 লক্ষ টাকা কোথা থেকে আনবি তুই? তুমিও তো এই পরিবারের জন্য খাটতে খাটতে পঙ্গু হয়ে গেছো বাবা, সব ঠিক হয়ে যাবে দেখো। মামা আমি আসছি বাবা, অফিসে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ স্বপ্ন সুন্দরী, গোগো আমার স্বপ্ন সুন্দরী, কি ঠিক করলি তুই? তুই খালি আমাকে বিয়ের তারিখটা বলে দে, বাকি সব কাজ আমি বুঝে নেব। এই শঙ্কর আর গীতার বিয়ে এমন ধুমধাম করে করব যা এই শহরটা কখনো দেখেনি আগে। এসব কি বলছিস শঙ্কর? এসব বাজে কথা কোনোদিনও আর আমায় বলবি না। কি হলো, বিয়েটা বাজে কথা? আরে সুন্দরী, তোর আমার বিয়েটা যদি আগে না হয় তোর ছোট বোনের বিয়েটা হবে কিভাবে? আরে তোকে আমি রানী করে রাখবো, তাই তো এই ট্রাকটা চালাচ্ছি। শঙ্কর, আর এরকম রাস্তায় দাঁড়িয়ে ঝামেলা করলে পুলিশ ডাকতে বাধ্য হবো। আরে গীতা, সাপ যতই ফোঁস ফোঁস করুক না কেন ঘুরে ফিরে গর্তে আসতেই হবে, তোকেও তেমনি আমার কাছে ঘুরে ফিরে আসতে হবে আমার সঙ্গে ঘর করতে। ও ড্রাইভার ভাই বিন্দা, হচ্ছে 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 মানে কি হয়ে যাবে? গাড়ি 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 দেখছো, ঘন্টা খানিক ধরে চেষ্টা করছি কিছুতেই ঠিক হচ্ছে না, আর ঠিক হয়ে যাবে। তুমি কি কিছু দেখতে পাও না? তুমি কি রাত কানা? এটা কেমন করে জানলো যে আমি রাত কানা? এটা জেনে গেলে তো সব ধস হয়ে যাবে। না এ মুশকিল আছে, হবে না, বুঝেছো আমার বাবু? হ্যাঁ তুমি এখানে থাকো, আমি এখানে এই জায়গায় নিয়ে আসি। আরে আমি এখানে একা থাকলে সব ধস হয়ে যাবে। আমি এখানে রয়েছি, তুমি যাও না। হ্যাঁ হ্যাঁ, আরে সেটাও তো ডবল ধস হয়ে যাবে। মানে আমি বলছিলাম কি, আমরা দুজন একসঙ্গে গেলে হয় না? একসঙ্গে? হ্যাঁ দুজন একসঙ্গে যাবার কি দরকার? আর সব ব্যাপারে তুমি আমায় কেন কেন বলো তো? ঠস হয়ে গেল নাকি? তোমায় ভালোবাসি তো, তাই তোমায় সঙ্গে নিয়ে যেতে চাইছি, এখন একটু ঠস হয়ে গেল আর কি। চলো বৃন্দা। আরে আমি হাসি যখন চিন্তাই নেই, বেচারা নিরীহ লোকটাকে কেন মারছেন আপনি? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, রাস্তায় মেয়েদের গায়ে হাত দেয় নিরীহ। চলো চলো, ভুল হয়ে গেছে। এই রে, আমি তোর কাঁধ ভেবে আমার এই ঠস হয়ে